বন্ধুরা যেখানেই যাবেন অ্যাড, ডাইনে অ্যাড, বামে অ্যাড, উপরে অ্যাড, নিচে অ্যাড, জি হ্যাঁ বলছি স্মার্টফোনের কথা। স্মার্টফোনে ঢুকতে গেলে গেমস খেলতে যাবেন, যে কোনো একটা কাজ করতে যাবেন, এখন আবার যে সমস্যাটি হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের যে সকল শাওমি বা ওপোর যে সকল ফোনগুলো রয়েছে তার থিম সিলেক্ট করতে যান, তার নিচে অ্যাড আসবে, মেনুতে যাবেন তার নিচে অ্যাড আসবে, মানে নানান জায়গায় নানান ধরনের অ্যাডের জর্জরিত আমরা। ইভেন আমার এক বন্ধু বলছে যে হঠাৎ করে 2-3টার সময় আমার ফোনে হা হা শব্দ করে ওঠে, লাইফ বয়ের অ্যাড আসে, পেপসুডেন্টের অ্যাড আসে, মানে এগুলো কি? তো আসলে আজকে জানানোর চেষ্টা করব এই অ্যাডগুলো আপনি চিরতরে কীভাবে আপনার ফোন থেকে গায়েব করে দিতে পারেন, অর্থাৎ কখন আর এই অ্যাডভার্টাইজমেন্টগুলো যেন আপনার ফোনে শো না করে এবং এই অ্যাডের কন্ট্রোল যেন আপনি সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন, সেই সকল বিষয়ে আজকে জানানোর চেষ্টা করব। এর জন্য রয়েছে দুটি উপায়, একটি হচ্ছে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, আরেকটি হচ্ছে গুগলসের কিছু সেটিংসের মাধ্যমে। অর্থাৎ গুগলের কিছু সেটিংস যদি আপনি পরিবর্তন করে নেন তো সেক্ষেত্রে অ্যাড অনেক লিমিটেড আসবে, আর যদি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তো সেক্ষেত্রে অ্যাড কোনোভাবেই আসবে না, অর্থাৎ কোনো ওয়েতেই আপনার ফোনে আর অ্যাডভার্টাইজমেন্ট শো করবে না। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, আমি দুটি প্রক্রিয়ায় আপনাদেরকে ধারাবাহিক ক্রমে দেখানোর চেষ্টা করব। তো আমি আছি আপনাদের হোস্ট রাশিদুল হাসান রাসেল, দেখছেন যথারীতি আইটি ক্যান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা চলুন কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা প্রথম ধাপে আপনি যেই কাজটি করবেন অ্যাড পার্সোনালাইজের জন্য, আপনি চলে যাবেন সরাসরি সেটিংসে। আমি এখান থেকে সরাসরি সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে গুগল নামে একটি অপশন পেয়ে যাবেন, গুগল, অথবা না পেলে উপরে যে সার্চ বক্সটি রয়েছে সেই সার্চ বক্সে গুগল লিখে সার্চ করে নিতে পারেন। তো আমি এখান থেকে গুগলে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমাকে যেটি করতে হবে, দেখুন এখানে 3 নম্বর যে একটি অপশন রয়েছে অ্যাডস, তো এই অ্যাডসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একদম উপরে যেই এনেবল বা ডিজেবল করার যে একটি অপশন রয়েছে এটিকে আপনি এনেবল করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর বন্ধুরা আপনাকে যেটা করতে হবে, একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন যে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, তো এখানে একবার আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচ থেকে ওকে করে দেবেন। তো এবার নিচের দিকে দেখতে পাবেন যে আপনার অ্যাডভার্টাইজমেন্ট আইডিটি, অর্থাৎ অ্যাডভার্টাইজিং আইডিটি চেঞ্জ হয়ে গিয়েছে, আগের আইডিটি এখন আর নেই। তো এখান থেকে আপনি বের হয়ে চলে আসবেন। তো বন্ধুরা আরও একটি কাজ বাকি রয়ে গিয়েছে অ্যাডকে পার্সোনালাইজ করার জন্য। আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আপনার মোবাইল ফোন থেকে, আমি এখানে ক্রোমোটি ব্যবহার করছি। ক্রোমোতে আপনি লগ ইন করবেন সরাসরি google.com-এ। লগ ইন করার পর এখানে ডান পাশে আপনার প্রোফাইল আইকন দেখতে পারবেন, তার বাম পাশে রয়েছে বন্ধুরা 6-ডট আইকন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে চলে আসবেন অ্যাকাউন্টে, দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট এবং লোগোটি দেখাচ্ছে। অ্যাকাউন্টে ক্লিক করার পর আরও একটি উইন্ডো আপনার সামনে চলে আসবে। তো বন্ধুরা ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশনে প্রবেশ করার পর একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন অ্যাড পার্সোনালাইজেশন নামে একটি অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটু নিচের দিকেই, আমি আবারও বলে দিচ্ছি, ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশনের আসার পর এখান থেকে অ্যাড পার্সোনালাইজেশনে এখানে চলে আসবেন। এখানে যাওয়ার পর গো টু সেটিংস, গো টু অ্যাড সেটিংস, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে যে যে ব্যাপারটি আপনাকে দেখাচ্ছে অ্যাড পার্সোনালাইজেশন, আমি চাচ্ছি এই পার্সোনালাইজেশনটি বন্ধ করে দিতে, এখান থেকে আমি এই চেকমার্কটিকে আনচেক করে দেব। আনচেক করে দেওয়ার পর আমার এখান থেকে বন্ধুরা যেটি করতে হবে, আমাকে এখান থেকে টার্ন অফে ক্লিক করে দিতে হবে। অলরেডি লেখা দেখতে পাচ্ছেন অ্যাড পার্সোনালাইজেশন ইজ অফ, এখানে দেখাচ্ছে অর্থাৎ আমার অ্যাড পার্সোনালাইজেশন এখন বন্ধ হয়ে গিয়েছে। তো আরেকটু সামান্য কাজ বাকি রয়েছে, তার জন্য আপনাকে যেটি করতে হবে এখান থেকে অর্থাৎ উপর দিক থেকে গুগল ক্রোমোর 3-ডট যে মেনুটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে হিস্ট্রি দেখতে পাচ্ছেন, হিস্ট্রি লেখাতে ক্লিক করে দেবেন। তো হিস্ট্রিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অল ব্রাউজিং হিস্ট্রি এখানে দেখাচ্ছে, এখান থেকে ক্লিন ব্রাউজিং ডাটাতে ক্লিক করে দেবেন। ব্যাস আপনার কাজ রেডি, এখান থেকে ক্লিন ডাটাতে ক্লিক করে দেবেন। ক্লিন ডাটাতে ক্লিক করার পর আপনারা এখান থেকে বলে দিচ্ছে এগুলোগুলো ক্লিন হবে, তো আপনি ক্লিয়ার দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু গুগল ক্রোমোর সব ব্রাউজিং হিস্ট্রি ক্লিন হয়ে গিয়েছে। তো আমরা এভাবে অ্যাডকে পার্সোনালাইজ করে নিতে পারি, অর্থাৎ কিছু পরিমাণে হলেও অ্যাড কম আসবে ফোনে। তো বন্ধুরা ভিডিও শুরুতে যেরকমটি বলছিলাম, প্রথম অবস্থায় গুগলের অ্যাড পার্সোনালাইজ করে অ্যাড বন্ধ করা যায়, আর হচ্ছে আরও একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু প্লে স্টোর নেই, শুধু শুধু ঘোরাঘুরি করে লাভ নেই। চলুন দেখাই আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন। এখান থেকে চলে যাবেন সরাসরি গুগল ক্রোমোতে, যাওয়ার পর এখান থেকে লিখবেন ব্লক অ্যাডা। তো ব্লক অ্যাডা লেখার পর আপনারা এখান থেকে দেখবেন যে প্রথম যে লিঙ্কটি রয়েছে ব্লক অ্যাডার, এই লিঙ্কে ক্লিক করে দেবেন। তো এখান থেকে বন্ধুরা আপনাদেরকে যেটি করতে হবে, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর
ডাউনলোড অপশন পাবেন, সেখান থেকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কোন ভার্সনটা আপনি ডাউনলোড করে নেবেন, সেটি এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে একদম উপরে যেটি রয়েছে সেই ভার্সনটি এখন নিয়ে নিচ্ছি ডাউনলোড করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে ডাউনলোডের পারমিশন চাচ্ছে, আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো, দিলেই আমার ডাউনলোডটি শুরু। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড কমপ্লিট। তো আমি এখানে এবার ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্লিকেশনটিকে আমি ইনস্টল করে নিব সিম্পলি আমার ফোনের ভেতরে। তো দেখতে পাচ্ছেন ইনস্টল প্রসেস কমপ্লিট হচ্ছে। তো আমি এবার অ্যাপ্লিকেশনটিকে বন্ধুরা ওপেন করে নিচ্ছি। তো শুরুতে আপনাকে যেটি করতে হবে, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আপনাকে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনার, তো বন্ধুরা এরকম ছিল অ্যাপ্লিকেশনটির ইন্টারফেস দেখতে। নিচের দিকে একটি পাওয়ার বাটনের মতো দেখতে পাচ্ছেন, আপনাকে যে কাজটি করতে হবে পাওয়ার বাটনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি উইন্ডো আসবে, আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ব্যাস আপনার কাজ কমপ্লিট। এবার আপনার ফোনে এখন থেকে আর কোনো ধরনের অ্যাড শো করবে না। আমি অ্যাপ্লিকেশনটি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অর্থাৎ অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা চাইলেই এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি তা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়।